বর্তমান সময়ে বিভিন্ন চ্যানেল মিলিয়ে বহু ধারাবাহিক শুরু হয়। কিছু কিছু ধারাবাহিকের মেয়াদ আবার ভীষণ স্বল্প মেয়াদি হয়, শুরু এবং শেষ খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তার মধ্যে বেশ কিছু ধারাবাহিক আবার ব্যতিক্রম, অনেক বছর ধরে চলতে থাকে। এরকমই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি, সম্প্রতি ফুলকি এক বছর পূর্ণ করল। জমজমাট সেলিব্রেশন দেখে নেব। সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ। আমরা তাহলে এক বছর ছুঁয়ে নিলাম, তাই তো? আমি তো খুব এক্সাইটেড, আমি বলতে বলছিলাম যেহেতু যখনই আমি কিছু তো পারি না রিয়েল লাইফে, তখন আমি একটু অভিষেকটার দিকে ঠেলে দিই, বলে দাও বলে দাও। তো হ্যাঁ, আমি খুব 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 এক্সাইটেড ছিলাম যে এটা আমার, যেহেতু এটা আমার ফার্স্ট সিরিয়াল, মানে একটা বছর সেই প্রথম দিন থেকে আমার মনে আছে, সেই যে মানে প্রোমো থেকে যখন প্রোমো করতে গিয়েছিলাম রাত্রেবেলায় আমাদের দুজনকে ডাকা হয়েছিল, আমি যা ভয় পাচ্ছিলাম। আর মানে ফার্স্ট টাইম সবার সাথে কাজ করছি, কিন্তু সবাই এত ভালো ভালো মানে কাজ করে এসেছে, সবাই, আমার ডিরেক্টর, আমার ডিওপি, আমার কোঅ্যাক্টরস। তো আমি ভীষণ ব্লেসড মনে করি নিজেকে কি আমি এই প্রজেক্টটা করতে পারছি। আর আমি জানি না কী বলবো, মানে আমি এত হ্যাপি, আমি বুঝতে পারছি না কী বলবো। তুমি বলো একটু হেল্প করো। তারপরে যখন শুরু হলো, শুরু হওয়ার সময় তো একটুখানি বুঝতে পারছিলাম কি যতটা সোজা মনে করেছিলাম একদমই না। দেখতে অবশ্যই আমরা যখন, আমি আমার বাড়িতে বসে দেখতাম বাকি মানে বাকি, তখন মনে হতো খুব ইজি, ঠিক আছে, কি সুন্দর করছে, সবাই কি সুন্দর দেখতে লাগে। কিন্তু তার পিছনে যে খাটনিটা, সেটা আমি এখানে এসে বুঝেছি। মানে আমরা যখন প্রথম দিন প্রোমোটা শ্যুট করতে গিয়েছিলাম মানে তাজপুরে, আমি তো খুব এক্সাইটেড কি সমুদ্রতে হবে, সমুদ্রের জায়গায় হবে, ভীষণ মজা, বাবা মানে ঘুরে ফিরে হয়ে যাবে, তারপরে বাড়ি চলে আসবো। সেই যে সকাল আমাদের চারটেই কল টাইম দেওয়া হয়েছিল, তো তারপরে চারটে কল টাইম দিয়ে মেকআপ ফেকআপ করে আমি গিয়েছিলাম প্রায় আমাদের যে এন্ড ফেজটা ফার্স্টে দেখাতো, মানে যেটা লাস্টে দেখাতো, আমি নৌকোতে বসে পা দোলাচ্ছে, স্যার দাঁড়িয়ে আছে, তো সেইটা শুট করলাম ফার্স্টে। তারপরে একটু ঘুরছি ঘুরছি, বেশ ভালো লাগছে। তারপরে সমুদ্রতে যখন মানে মানে তখন তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, তখন যত ফান ছিল উড়ে গেছে আমার, কি ও আচ্ছা হয়ে গেছে, মানে ধীরে ধীরে ধীরে, প্রথম দিকে গিয়ে তাও ভালো লাগছিলো, একটু পা দোলাচ্ছি দোলাচ্ছি, ঠিক আছে। তারপরে যখন বেলা বাড়লো, মানে ধর একটা দুটো, আরও রোদ, মানে গরম, মানে প্রচণ্ড গরম ছিল সেই দিনটা। তো এইবার সাঁতার জানতেন, এখনো জানেন না, উনি সাঁতার জানেন না, উনি সমুদ্রের মাঝখানে ছুটছেন, এখানে কতটা হার্ড ওয়ার্ক করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, এটা এখানে এসে বুঝেছে। আমি একটা কথা বলতে চাই, হার্ড ওয়ার্ক করেওছে, হ্যাঁ, এটা এটা অন্য কথা যে কত কত অবস্থা খারাপ হয়ে যায় একটা সময়, মানে একটা শি ইজ অ্যাংরি অন এভরিবডি, সাতটার সময় এখন এগুলো আবার আমাকে এখন মুখস্থ করতে হবে, হ্যাঁ করতে হবে,
ইউ আর হিরোইন, ডোন্ট অ্যাক্ট লাইক এ স্কুল কিড, এসব আমি অনেক কিছুকে বলে যাই, কখনো কিউটলি কখনো রুডলি। তার জন্য আমার উপরেও রাগ হয় এক এক সময়, লাইক রোহিত স্যার, রোহিত স্যার বিএড, রোহিত স্যার আর বিএড অভিষেক স্যার, আই এম অলওয়েজ দ্যাট প্র্যাকটিক্যাল। মানে আমি যখন প্রথম প্রথম এসেছিলাম তখন তো মানে যেদিন আমাদের প্রথম দিন মানে প্রমো গেল, প্রমোর দিন প্রচুর খাটাখাটনি হয়েছে, মানে ওই বিকেলবেলায় হ্যাঁ বিকেলবেলা অবধি হয়েছে, ছটা অবধি, তারপরে যদি চারটের সময় কল টাইম ছিল, ছোটায় প্যাক আপ হয়ে গেছে, ঠিক আছে বাড়ি যাচ্ছি সুন্দরভাবে। তারপরে তারপরে আমাদের ফার্স্ট দিন আমাদের ডিরেক্টরের সাথে আমাদের দেখা, আমি এমনিতেই আমি যেদিন প্রথম দিন কন্ট্রাক্ট সাইন করতে এসেছিলাম, না না ওইটা বলবো, কন্ট্রাক্ট সাইন করতে এসেছিলাম সেদিন ওনার সাথে দেখা হয়েছিল, উনি বেশ তো সেই দিনকে তখন মানে রাজেন্দা শর্টের মাঝখানে এসে একটুখানি যেমনি বাকি সিন পড়ে সিন পড়ছিল, আমি সাইডে করছিলাম, যে একজন বলল ও ফুলকির হিরোইন এরম করলো, তারপরে আমিও বললাম কি ভালো কিছু বলে না, কি ভালো তো খুব ভালো, হ্যাঁ উনি খুব ভালো, আমি মাকে গিয়ে বাড়িতে বললাম খুব ভালো, সবার সাথে খুব মজা হবে কাজ করতে, সবাই ভালো, অভিষেকদাও ভালো, আমার ডিরেক্টরও ভালো, সবাই খুব ভালো। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি দর্শকরা ভীষণ পছন্দ করেন এই ধারাবাহিকটিকে, টিআরপি তালিকায় কিন্তু তার প্রভাব দেখা যাচ্ছে, সম্প্রতি ফুলকি পূরণ করলো 1 বছর, কেক কেটে চলল জমজমাট সেলিব্রেশন। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-র পর্দায়।